অবশেষে নায়ক বাপ্পি এবং নায়িকা দিঘির অভিমানের দেয়াল ভাঙল। তুমি আছো তুমি নেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দিঘি। প্রথমবারের মতো চলচ্চিত্রের নায়িকা হিসাবে অভিষেক বাপ্পির বিপরীতে। বিষয়টিতে খুশি ছিলেন দিঘি। দিঘির সঙ্গে ফটোশ্যুটও করা হয়েছিল বাপ্পির, কিন্তু শেষ পর্যন্ত বাপ্পি ওই ছবিতে অভিনয় করেননি। ছবিতে চুক্তি বাবদ নেয়া টাকা ও প্রযোজককে ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেতা। পরে সাইমন দিঘির নায়ক হচ্ছেন এমন শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাও হয়নি। দিঘির নায়ক হয়েছিলেন আসিফ ইমরোজ। এই সিনেমা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছিল। ছবির সূত্র জানিয়েছিল শিডিউল জটিলতা ও লুক নিয়ে পরিচালকের সঙ্গে মতপার্থক্যে ছবিটি ছাড়তে হয়েছিল বাপ্পিকে। সে পুরনো কথা। এ নিয়ে দিঘি যে অভিমান পুষে রেখেছিলেন তা সিনেপাড়ায় বেশ ভালোভাবেই আলোচিত। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাপ্পি ও দিঘিকে একত্রে দেখা গেল, বসেছিলেন পাশাপাশি, আলাপচারিতায় মেতে উঠেছিলেন। খেয়াল করেননি ক্যামেরা, দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় দিঘি ও বাপ্পিকে। এ সময় মাঝে মাঝে দিঘিকে হেসে উঠতে দেখা যাচ্ছিল। কি কথা বলছিলেন তারা, মাঝে মাঝে দিঘি কান বাড়িয়ে দিচ্ছিলেন, বাপ্পি কানে কানেও বলে যাচ্ছিলেন। একাধিকবার তাদের এভাবেই দেখা যায়। এ দৃশ্য স্পষ্টই বলে দেয় যে সম্পর্কের শীতলতা যদি থেকেই থাকে তাহলে অবশ্যই সেটা কেটে গেছে। তবে কি এই দুজনকে ফের একত্রে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? বিষয়টি নিয়ে একেবারে মুখ খুলতে চাননি বাপ্পি। তিনি বলেন, আমরা শিল্পী, একত্রে দেখা যেতেই পারে, তবে এমন কোনো আলাপ হয়নি আমাদের। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।